হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি পিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের নিউ মিসল্যাস ভ্যাকেন্সি সম্বন্ধে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব তো এখানে পিএসসি মিসল্যাসে নিউ ভ্যাকেন্সি কিংবা নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এছাড়া এখানে আমাদের পিএসসি মিসল্যাসে নিউ ভ্যাকেন্সিতে কতগুলো নতুন বিজ্ঞপ্তিতে কতগুলো শূন্যপাত থাকতে চলেছে এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু হবে তো সেই সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের জানাতে চলেছি তো মিসল সম্বন্ধিত কিন্তু একটি গুরুত্বপূর্ণ নতুন কিন্তু আপডেট পাওয়া গিয়েছে তো সেই আপডেটগুলো কিন্তু আজকে আমি আপনাদের আপনাদের মাধ্যমে এখানে এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো বন্ধুরা মিসলেন্সের জন্য মিসলেন্সের এখানে আমাদের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো সেই মিসল্যান্সের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আজ হলো এখানে আমাদের সেপ্টেম্বর মাসের কিন্তু চব্বিশ তারিখ আজ আমাদের সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ আর এই সেপ্টেম্বর মাসেই একদম শেষের দিকে তো এখানে সেপ্টেম্বর মাসের কিন্তু একদম শেষের দিকে আমাদের এই পিএসসি মিসলেন্সের কিন্তু নিউ ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে তো এটি কিন্তু আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর তো মিসলেন্সের নিউ বিজ্ঞপ্তি কিন্তু আবারও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি মিসল্যাসে নিউ ভ্যাকেন্সি কিংবা নতুন নোটিফিকেশান আমাদের এ মাসেই অর্থাৎ সেপ্টেম্বর মাসের একদম শেষের দিকে কিন্তু প্রকাশিত হতে চলেছে এছাড়া এখানে আপনাদেরকে যে মিসল্যাঁসের জন্য যে অ্যাপ্লাই তো সেটি কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন আর এখানে অনলাইনে অ্যাপ্লাই কিন্তু আমাদের শুরু হবে এর পরের মাসে অর্থাৎ এখানে সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু আমাদের এই মিসলাস পিএসসি মিসলাসের নিউ পিএসসি মিসলাসের জন্য কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন তো এ মাসের শেষের দিকেই অর্থাৎ এখানে আজ হলো আমাদের চব্বিশ তারিখ আর কিছুদিন পরেই কিন্তু আর পাঁচ সাত দিনের মধ্যে কিন্তু আমাদের যে মিসলেন্সের নিউ ভ্যাকেন্সি তো সেটি কিন্তু প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো আমাদের আর পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু মিসল্যাসের নিউ ভ্যাকেন্সি প্রকাশিত হবে তো এখানে আপনারা কি আপনারা এখানে কী কী শিক্ষকতা যোগ্যতা লাগবে তো এখানে আপনারা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে পিএসসি মিসলাসের জন্য আবেদন করতে পারবেন যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হয়ে থাকলেই আপনারা এখানে এই পিএসসি মিস্লাসের জন্য আবেদনটি করে নিতে পারবেন অনলাইনে আবেদন করা যাবে আর এখানে ভ্যাকেন্সি তো আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করবেন যে এখানে আমাদের পিএসসি মিসলাসের যে নিউ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেখানে কতগুলো ভ্যাকেন্সি থাকবে তো এখানে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে পিএসসি মিসলাসের কিন্তু ভ্যাকেন্সি তো সেটি ভালো রয়েছে তো এখানে আমাদের যে ফুড এস আই ভ্যাকেন্সি ছিল তো সেই ফুড এসের ভ্যাকেন্সির থেকেও কিন্তু বেশি ভ্যাকেন্সি আমাদের পিএসসি মিসলেসে কিন্তু থাকতে চলেছে তো ফুড এসআই তো এটি কিন্তু এটি কিন্তু আপনারা এখনই জেনে রাখবেন যে আমাদের ফুড এসআই ভ্যাকেন্সি যতগুলো ছিল তার থেকে কিন্তু বেশি ভ্যাকেন্সি আমাদের পিএসসি মিসলেন্সে আসতে চলেছে তো এটি ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে পিএসসি মিসল্যাসের যে বিজ্ঞপ্তি আমাদের আর কিছু দিনের মধ্যেই কিন্তু এ মাসের শেষে আসতে চলেছে এছাড়া এখানে পিএসসি মিসল্যাস সম্বন্ধিত কোনো আপডেট কিংবা অফিসিয়াল নোটিফিকেশান থাকলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো আর কিছু দিনের পা পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু আমাদের এই মিসের নতুন বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে যেটি কিন্তু আমাদের কাছে একটি দারুণ খুশির খবর আর এখানে আমি আপনাদের ভ্যাকেন্সি কতগুলো থাকতে চলেছে প্রায় তো সেটি কিন্তু আমি আপনাদের জানিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন